এবং এখানে উপস্থিত খুব স্বল্প সময়ের মধ্যে আজকের এই আয়োজন বাংলাদেশ স্কাউট রাজশাহী অঞ্চলের প্রধান কার্যালয়ে আইসিটি বিভাগ কর্তৃক আমরা যে আইসিটি ক্লাব ফর ফ্রিল্যান্সার্স, সারা দেশে এই ধরনের আটটি আইসিটি ক্লাব আমরা ফ্রিল্যান্সার ভাই বোনদের জন্য আমরা স্থাপন করছি, যার মাধ্যমে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে ডিজিটাল ইকোনমি গড়ে তোলার জন্য উৎসাহিত করব। সেই আইসিটি ক্লাব ফর ফ্রিল্যান্সার, সেই ক্লাবটি আজকে এখানে আমরা উদ্বোধন করতে এসেছি। সেই উদ্বোধনী অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করছেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের সভাপতি প্রফেসর মোহাম্মদ আবুল কালাম আজাদ স্যার উপস্থিত আছেন। বিশেষ অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল মাহমুদ শরীফ এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার এবং সম্পাদক বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চল জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম এবং লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক জনাব মির্জা আলী আশরাফ, উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষক মহোদয়বৃন্দ, ফ্রিল্যান্সার ভাই বোনরা এবং আমার প্রিয় স্নেহের স্কাউট ভাই বোনেরা, সকলকে জানাচ্ছি আমার দুই সালাম শুভেচ্ছা, সালাম আলাইকুম। এবং অন্যান্য ধর্মের যারা আছেন তাদের প্রতি আমরা, অনেক সময় পার হয়ে গেছে, দুপুর গড়িয়ে গেছে, দুপুরে কি সবার খাওয়া দাওয়া হয়েছে? সবাই নিশ্চয়ই খুব ক্লান্ত, এই অবস্থায় বক্তব্য শোনার একদম কোনো ইচ্ছাই নাই আমি জানি। এখন তারপরেও ভদ্রতার খাতিরে তোমরা অনেকে হাসি মুখে বলছো, কারণ আমি জানি স্কাউট সদা এবং বিনয়ী। স্কাউট আমাকে শিখিয়েছে কিভাবে বিনয় দিয়ে সবকিছু জয় করতে হয়। আমি আমার ব্যক্তিগত জীবনে একটি দর্শন সবসময় মানি। তোমাদের কারো ফেসবুক আছে? আমাকে মির্জা আশরাফ বলছে যে স্যার কার আছে এটা জিজ্ঞেস না করে ফেসবুকে নাই সেটা জিজ্ঞেস করে। আমি সবসময় একটা প্রচার করি, আমার এটা ব্যক্তিগত জীবনের দর্শন, সেটা হচ্ছে বিনয় দিয়ে জয়, ভয় দিয়ে নয়। এটি একটু আগে বক্তব্য রাখলো আব্দুর রহমান, একটু আগে বক্তব্য রাখলো মিম রাজশাহী কলেজ, না আমিও কিন্তু এই রাজশাহী কলেজেরই ছাত্র ছিলাম, তুমি জানো সেটা তো। আমি রাজশাহীর সন্তান, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে চরণ বিলে কাদামাটি থেকে সিলিকন ভ্যালিতে কাজ করার সুযোগ করে দিয়েছেন। আমি গর্বিত যে আমি রাজশাহী বিভাগের সন্তান, এবং সবচেয়ে বড় কথা আজকে যে স্কাউটের আঞ্চলিক ভবনে আমরা আইসিটি ক্লাব ফর ফ্রিল্যান্সার্স উদ্বোধন করলাম, মাসুম স্যার বলেছেন যে আমি কেন প্রস্তুত, মানুষের সেবা করার জন্য। তাই আমি বলবো যে আমরা যারা রাজনৈতিক কর্মী আমাদের প্রত্যেকেরই কিন্তু প্রধান এবং অন্যতম লক্ষ্য হচ্ছে জনগণের সেবা করা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব তার শৈশব থেকে মানুষের জন্য, জনকল্যাণের জন্য কাজ করেছেন। বঙ্গবন্ধু যখন তোমাদের মতো কিশোর ছিলেন তখন তার স্কুল, যখন তৎকালীন প্রধানমন্ত্রী পরিদর্শনে গিয়েছিলেন হোসেন শহীদ সরোয়ারটি, তখন কিন্তু উনি তার স্কুলের দাবিগুলো সাহস করে উত্থাপন করেছিলেন। ছাত্র বয়সে
আন্দোলনে গিয়েছেন, তার ত্যাগ আদর্শ সততা দিয়ে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমাদেরকে এটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়ে গেছেন। আমরা সেই বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলাদেশ গড়ার জন্য জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা 21 সাল নাগাদ একটি আধুনিক ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করে যাচ্ছি। আর সেই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব কে দেবে বলো তো? তরুণরা দেবে। কারণ এই মুহূর্তে বাংলাদেশের 1,70,000 শিক্ষা প্রতিষ্ঠান, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব শিক্ষা প্রতিষ্ঠান মিলিয়ে 1,70,000 শিক্ষা প্রতিষ্ঠানে এই মুহূর্তে প্রায় 4.5 কোটি ছাত্রছাত্রী পড়াশোনা করছে। 4.5 কোটি, তোমরা গুগলে সার্চ করে দেখো, পৃথিবীর খুব কম দেশ আছে যে দেশের জনসংখ্যা 4 কোটির উপরে, খুব কম দেশ আছে। আমাদের 4.5 কোটি ছাত্রছাত্রী পড়াশোনা করছে, তাদেরকে যদি আমরা আধুনিক প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারি, তাহলে ভীম যেটা বলল, আব্দুর রহমান যেটা বলল, তাহলে কিন্তু আমরা একটি মেধা নির্ভর জ্ঞান ভিত্তিক সমাজ, একটি ডিজিটাল অর্থনীতি বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। কিন্তু কিভাবে আমরা গড়ে তুলব? আমরা তো শুধু মুখে মুখে বললেই হবে না ডিজিটাল বাংলাদেশ, শুধু বক্তব্য দিলেই হবে না, এর জন্য একটা নির্দিষ্ট ভিশন দরকার, একটা রূপকল্প দরকার, যেটি দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। সেই বাস্তবায়নের জন্য কর্ম পরিকল্পনা দরকার, সেটি দিয়েছেন আর্কিটেক্ট অফ ডিজিটাল বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী সুযোগ্য সন্তান আইসিটি বিষয়ক উপদেষ্টা জনাব সচিব ওয়াজেদ জয়। উনি নিজে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, উনি নিজে একজন আইটি উদ্যোক্তা, এবং উনি আমাদেরকে পথ দেখাচ্ছেন কোন পথে গেলে আমরা একটি জ্ঞান নির্ভর প্রযুক্তি নির্ভর অর্থনীতি বাংলাদেশ গড়তে পারব। তোমরা এখানে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত পড়ো, এরকম কেউ আছো? আছো কয়েকজন। তোমাদের ক্লাস 6 থেকে 9 পর্যন্ত আইসিটি নামে একটা সাবজেক্ট আছে, আছে না? কত মার্কস? 50 মার্কস। এই সাবজেক্টটা আমরা যখন হাই স্কুলে পড়েছি, স্যাররা যখন পড়েছেন, আমরা যখন পড়েছি, আমি 91 সালে 6-এ ভর্তি হয়েছি, 95 সালে SSC পাশ করেছি, আমি 97 সালে রাজশাহী কলেজ থেকে রাজশাহীর মাটিতে 2টি বছর এখানেই পড়াশোনা করেছি, তখন ক্লাস 6 থেকে 12 পর্যন্ত ICT সাবজেক্ট নামে কোনো কিছু ছিল না। ছিল কি স্যার? ছিল। এখানে HSC কেউ আছে ছাত্রছাত্রী? রোভার একজন বক্তব্য দিল তো, কেউ নাই? মরিয়ম, তুমি কোন ক্লাসে? ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, তার মানে আসলে তুমি এখন মহিলা কলেজ ডিগ্রি গেলে? ওকে, তোমার তো, তুমি তো পরে ডিগ্রি নিয়ে পড়ো, পরে তোমার তো ICT সাবজেক্ট ঠিক আছে, বসো। তো এইটা ছিল না। এইটা কবে থেকে শুরু হয়েছে জানো? ডিজিটাল বাংলাদেশ মিশন ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী 2008-এর 12ই ডিসেম্বর। 2009 সালে মাননীয় ICT উপদেষ্টার পরামর্শ উপদেষ্টায় আমরা তার উপদেশ নির্দেশনায় পেয়েছিলাম ICT পলিসি, যেই পলিসিতে কোন মন্ত্রণালয়ে কি কাজ করবে, কোন ক্লাসে কি ধরনের ICT সাবজেক্ট থাকবে, সেগুলো কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছিল। আজকে যদি ICT সাবজেক্ট না থাকতো, তাহলে আমরা কোডিং, প্রোগ্রামিং কিভাবে শিখতাম? কিভাবে কম্পিউটার কাজ করে, কিভাবে আমরা প্রোগ্রামিং করতে পারি, সেগুলো তো জানতে পারতাম না। তাহলে আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মকে ডিজিটাল বাংলাদেশের সুযোগ্য নেতা হিসেবে গড়ে তোলার জন্য প্রথম দায়িত্ব ছিল আমাদের দক্ষ মানব সম্পদ গড়ে তোলা। আমরা ডিজিটাল বাংলাদেশের 4টা পিলার আমরা আইডেন্টিফাই করেছি। একটা চেয়ার কয়টা পা থাকে? যদি
স্যার যে চেয়ারে বসে আছেন, ধরেন চেয়ারম্যান স্যার আবুল কালাম আজাদ স্যার, স্যারের চেয়ারে কয়টা পা? ধরো আমি যদি দুইটা পা কেটে দিই কেমন হবে? স্যারের বসে থাকতে কষ্ট হবে না? আর যদি তিনটা পা কেটে দিই বসতে পারবে? আর যদি চারটা পায়ে কেটে দিই তাহলে তার চেয়ারে বসতে পারবে? ডিজিটাল বাংলাদেশ এই ভিশনটা পূরণের জন্য চারটা পিলার অর্থাৎ চারটা স্তম্ভ জননেত্রী শেখ হাসিনা ঠিক করে দিয়েছেন। তার একটা আমি বলেছি মানব সম্পদ উন্নয়ন, তাই না? দ্বিতীয়টা হচ্ছে কানেক্টিভিটি, অর্থাৎ এই যে আজকে আব্দুর রহমান মিম তারা যে রাজশাহীতে বসে ইউরো ডলারে বিভিন্ন বিদেশি কোম্পানিতে কাজ করছে, ফিনান্সিং করছে, যদি ইন্টারনেট কানেক্টিভিটি না থাকতো তাহলে কি তারা পারত? তাহলে ডিজিটাল বাংলাদেশের জন্য দ্বিতীয় স্তম্ভ হচ্ছে কানেক্টিভিটি। তোমরা আজকে হয়তো অনেকে ইন্টারনেট ব্যবহার করছো না, তোমাদের ইন্টারনেট কানেক্টিভিটি আছে না মোবাইলে? অনেকের মতো মিমের মতো তরুণ তরুণীরা দেশের বাইরে বিভিন্ন বড় বড় কোম্পানিতে ফ্রিল্যান্সিং করার সাহস করতে পারছে, প্রশিক্ষণ নিয়ে তারা ইনকাম করছে। অর্থাৎ ধরো বিদেশে একটা কোম্পানি তার কোম্পানিতে 1000 ক্যামেরা বসিয়েছে, সেই ক্যামেরাগুলো মনিটরিং এর জন্য তাদের সেন্টার বসিয়েছে ঢাকায় কিংবা রাজশাহীতে, কিংবা ধরো বিদেশে কোনো একটা ব্যাংকে কল সেন্টার, কোনো কাস্টমাররা কল করছে সেই ব্যাংকে কোনো সার্ভিসের জন্য, সেখানে 1 ঘন্টা হয়তো পারিশ্রমিক দিতে হয় কোনো আমেরিকান বা কোনো ব্রিটিশকে হয়তো $100। কিন্তু বাংলাদেশে যেহেতু আমাদের তারুণ্যের অফুরান শক্তি আছে এবং শিক্ষিত জনগোষ্ঠী আছে এবং আমাদের এখানে লিভিং কস্ট অনেক কম, তাই হয়তো $10 বা $20 1 ঘন্টায় একজন ছেলে বা মেয়ে সে কল সেন্টারে কাজ করছে, কল করছে লন্ডনের একজন নাগরিক তার ব্যাংকিং সুবিধার জন্য, সেই কলটা রিসিভ হচ্ছে বাংলাদেশের কোনো কল সেন্টার থেকে। সার্ভিস আমরা বাংলাদেশে বসে সারা বিশ্বকে আমরা দিতে পারছি, এটাই হচ্ছে বিজনেসের নতুন ট্রান্সফরমেশন, বিজনেস প্রসেস আউটসোর্সিং। তারা আউটসোর্স করছে বাংলাদেশ থেকে, তাই বাংলাদেশ আজকে বিশ্বের অন্যতম আউটসোর্সিং ডেস্টিনেশনে পরিণত করেছেন জননেত্রী শেখ হাসিনা। এভাবে আমাদের হার্ডওয়্যার সফটওয়্যার সার্ভিস এবং রিসার্চ এবং ডেভেলপমেন্টে বাংলাদেশের এক্সপোর্ট বেড়ে দাঁড়িয়েছে $800 মিলিয়ন। এখন এটা কি অটোমেটিক্যালি হলো? তা কিন্তু না। আমরা বাংলাদেশে ICT সেক্টরে বিজনেসের উপরে জননেত্রী শেখ হাসিনা ট্যাক্স মওকুফ করেছেন 24 সাল পর্যন্ত। বাংলাদেশে 28টি হাইটেক পার্ক স্থাপন করা হচ্ছে এবং তোমাদের জন্য আনন্দের সংবাদ, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, বিশেষ করে রাজশাহী সন্তানদের জন্য, কারণ রাজশাহী হচ্ছে শিক্ষা নগরী, তোমরা সবাই জানো, তাই না? কারণ রাজশাহীতে বিশ্ববিদ্যালয়, রাজশাহীতে মেডিকেল বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ, নিউ ডিগ্রি কলেজ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, এরকম প্রায় লক্ষাধিক ছাত্রছাত্রী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে একটা শহরে। সেই শিক্ষানগরী রাজশাহীকে, সেই সিল্ক সিটি রাজশাহীকে সিলিকন সিটিতে রূপান্তরিত করার জন্য 231 কোটি টাকা ব্যয়ে 31 একর জায়গায় জননেত্রী শেখ হাসিনা রাজশাহী শেখ মুজিব হাইটেক পার্ক নির্মাণ কাজ শুরু করে দিয়েছেন, যেখানে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে এই কার্যক্রমগুলো শেষ হলে প্রায় 14,000 ছেলে মেয়ের কর্মসংস্থান আমাদের এই রাজশাহীর মাটিতে আমরা করতে পারব। রাজশাহী হবে প্রযুক্তি নগর, তাই আমাদের এই ছোট উদ্যোগ স্কাউট আঞ্চলিক সদর দপ্তরে আমরা ছোট্ট একটা ICT ক্লাব ফর ফ্রিল্যান্সার্স স্থাপন করলাম। এরকম আরো অনেক জায়গায় হচ্ছে। আমরা সারা বাংলাদেশে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন করেছি, যেখানে কিশোর বয়স থেকে কিশোর কিশোরীরা প্রোগ্রামিং কোডিং হাতে কলমে শিখতে পারবে। সেখানে আমরা 17টা ল্যাপটপ দিচ্ছি,
কেউ কখনো ভেবেছে যে একটা স্কুলে, হাই স্কুলে 17টা ল্যাপটপ থাকবে? আমরা যখন হাই স্কুলে পড়েছি কোনোদিন কম্পিউটার চোখেও দেখিনি, কিন্তু আজকে আমাদের সন্তানরা কম্পিউটার হাতে কলমে শিখছে, সেই সুযোগ করে দিয়েছেন জননেত্রী শেখ। তাই আমরা একটি শ্রমনির্ভর জাতি থেকে মেধানির্ভর জাতিতে পরিণত হতে চলেছি, এবং 21 সালকে কেন্দ্র করে স্কাউট, যে 21 লক্ষ স্কাউট সদস্য সংগ্রহ করার যে উদ্যোগ গ্রহণ করেছে তাকে ডিজিটাল প্ল্যাটফর্মে আনার জন্য আমি আজকে রাজশাহী আঞ্চলিক সদর দপ্তরে সারা বাংলাদেশের স্কাউটদের জন্য আমি ঘোষণা করছি, আমরা আইসি ডিভিশন থেকে বাংলাদেশ স্কাউট নামে একটি ডাইনামিক অ্যাপ আমরা তৈরি করে উপহার দেব, যেখানে সারা দেশের স্কাউটের ইনফরমেশন থাকবে এবং কমিউনিকেশন অ্যাপ হিসেবে সেটা তারা গ্রহণ করবে। আমি সবশেষে স্কাউট ভাই বোনদেরকে অনুরোধ করব, তোমরা সজাগ থাকবে, সতর্ক থাকবে, যে উন্নত আধুনিক ডিজিটাল বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা গড়ে তুলছেন, সেই উন্নত আধুনিক ডিজিটাল বাংলাদেশের আরেকটি বিষয় আমাদের নিশ্চিত করতে হবে, সেটি হচ্ছে আমাদের একটি প্রগতিশীল অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হবে, প্রগতিশীল অসাম্প্রদায়িক একটি সমাজ গড়ে তুলতে হবে। আর সেই প্রগতির সাথে প্রযুক্তির সম্মেলন ঘটিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। শুধু যদি প্রযুক্তি এগিয়ে যায় তাহলে সেই প্রযুক্তি কিন্তু জঙ্গিদের হাতে গেলে সে কিন্তু জঙ্গি সদস্য সংগ্রহের জন্য সেই প্রযুক্তিকে ব্যবহার করবে, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করবে, ফেসবুক প্ল্যাটফর্মকে ব্যবহার করবে, টুইটার প্ল্যাটফর্মকে ব্যবহার করবে, টেলিগ্রাম অ্যাপকে ব্যবহার করবে, হোয়াটসঅ্যাপ এর মতো অ্যাপকে ব্যবহার করবে। আর যদি প্রযুক্তির সাথে সাথে আমাদের স্কাউট ভাই বোনেরা আমাদের ভবিষ্যৎ কিশোর কিশোরী তরুণ তরুণী শিশুদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী করে একটি প্রগতিশীল সমাজ গড়ে তুলতে পারে, তাহলে কিন্তু এই জঙ্গিবাদ সন্ত্রাস মাদককে মোকাবেলা করে আমরা একটি প্রযুক্তি নির্ভর প্রগতিশীল সমাজ আমরা গড়ে তুলতে পারব। তাই জননেত্রী শেখ হাসিনা দেশের সর্বত্র প্রযুক্তির ছোঁয়া পৌঁছে দিয়েছেন, প্রযুক্তির আলো প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে জ্বালিয়ে দিয়েছেন, প্রত্যেকটি জেলা বিভাগে হাইটেক পার্ক নির্মাণ করছেন, লার্নিং আর্নিং প্রজেক্টকে সম্প্রসারিত করে উপজেলা পর্যন্ত নিয়ে যাচ্ছেন, আরো 40,000 নতুন করে ট্রেনিং আমরা ইনশাল্লাহ অল্প দিনের মধ্যে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের মাধ্যমে শুরু করতে যাচ্ছি। কিন্তু এই সকল উন্নয়নমূলক কার্যক্রমকে আমরা যদি টেকসই করতে চাই, যদি আমরা সাস্টেইনেবল করতে চাই, তাহলে একটি অসাম্প্রদায়িক প্রগতিশীল সমাজ গঠনের কোন বিকল্প নেই। ছোট্ট একটা উদাহরণ দিয়ে বক্তব্য শেষ করতে চাই। তোমরা অনেকে সাউথ কোরিয়ার নাম শুনেছো না? স্যামসাং মোবাইল ফোন আছে না অনেকের কাছে? এই স্যামসাং মোবাইল ফোন কোন দেশে তৈরি হয়? সাউথ কোরিয়া। তোমরা সিঙ্গাপুর দেশের নাম শুনেছো না? মালয়েশিয়া দেশের নাম? এই দেশগুলো কি উন্নত দেশ? উন্নত দেশ না? আর এই মুহূর্তে তোমরা যখন সিরিয়া এই দেশের নাম শোনো তখন কি মনে হয়? ভয় লাগে, যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ। আফগানিস্তান, পাকিস্তান, ইরাক, প্রতিদিন বোমা বিস্ফোরণ হচ্ছে, মসজিদ, রাস্তা, মেগা শপিং মল, পুলিশ আর্মি সবাই আক্রমণ করেছে। তোমরা কি চাও আমাদের দেশের ভবিষ্যৎ ডিজিটাল বাংলাদেশের কারিগররা? বাংলাদেশকে তোমরা কেমন দেশ দেখতে চাও? মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো? তাহলে মালয়েশিয়া সিঙ্গাপুর এরকম উন্নত দেশ করতে হলে আমাদের কিন্তু সবাইকে সচেতন হতে হবে এবং যোগ্য নেতৃত্ব দরকার। মালয়েশিয়াতে আজকে যে উন্নয়ন হয়েছে, এই উন্নয়নের মূল নায়ক কে ছিল জানো? তার নাম মাহাথির মোহাম্মদ। তাহলে মাহাথির মোহাম্মদের মতো একজন নেতা 20 বছর মালয়েশিয়াকে সঠিক পথে নেতৃত্ব দিয়ে আজকে উন্নত দেশে পরিণত করেছেন। সিঙ্গাপুর, সিঙ্গাপুরে উন্নয়নের পেছনে কে কাজ করেছে জানো? গুগলে সার্চ করে দেখো,
লিঙ্গ এলো। 30 বছর উনি অক্লান্ত পরিশ্রম করে সিঙ্গাপুরকে আজকে বিশ্বের আধুনিক একটি উন্নত ধনী দেশে পরিণত করেছেন। সেরকম আমাদের দেশেও মাহাথির মোহাম্মদ আছে, আমাদের দেশেও লিকুইনো আছে, বলো তার নাম কি? জননেত্রী শেখ হাসিনা। তাই আমাদের একটি প্রগতিশীল অসাম্প্রদায়িক উন্নত ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করতে হবে এবং বাংলাদেশকে আধুনিক উন্নত বাংলাদেশে পরিণত করার জন্য সবাইকে আত্মনিয়োগ করতে হবে। বঙ্গবন্ধুর একটি উক্তি আমি তোমাদের সাথে শেয়ার করে আমার বক্তব্য শেষ করব। বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, সোনার বাংলাদেশ গড়তে হলে সোনার মানুষ গড়তে হবে। তাই প্রত্যেকের প্রতি আমাদের ফিনান্সার ভাই বোনদের এবং স্কাউট ভাই বোনদের সকলের জন্য বঙ্গবন্ধু সেই উক্তি তোমাদের উদ্দেশ্যে বলে আমার বক্তব্য শেষ করছি। আসো আমরা সবাই মিলে সোনার বাংলাদেশ গড়ার জন্য সোনার মানুষ হয়ে গড়ে উঠি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।